এক শহরে সামিরা নামের এক মেয়ে বাস করত। সে আর তার মা এক ঘরে থাকত। মা সকালে বাইরে অফিস করতে চলে যেত আর সামিরা স্কুলে চলে যেত। দুপুরবেলা মা এসে রান্না বান্না করতেন। একদিন সামিরা স্কুলে যায় না এবং সে ঘরে বসে বসে টিভি দেখতে থাকে। এমন সময় সামিরার পানির পিপাসা পায় এবং সে ডাইনিং রুমে পানি পান করতে যায়। জগ থেকে পানি নিয়ে জগটি টেবিলে রাখতেই সেটি হাত ফসকে ফ্লোরে পড়ে যায়। আহা, এটা কি হলো? মা তো দেখলে আমাকে অনেক মারবে, আমি কিভাবে এগুলো সরাবো? সামিরা বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ সামিরার মাথায় একটি বুদ্ধি এলো। আরে, আমি যদি ফ্লোর মুছে ঘরটি ঝাড়ু দিয়ে সব ময়লা বাইরে ফেলে দিই তাহলে তো মা কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, যাই, আগে ঘর মুছে নেই। সামিরা রান্নাঘর থেকে একটি কাপড় নিয়ে ঘর মুছতে আনলো। ইস, কি বিশ্রী গন্ধ! ময়লা কাপড়! কাজের বুয়া কি অবস্থা করে রেখেছে কাপড়টাকে! আমার আরো ভালো একটা কাপড় খুঁজতে হবে। ঘরে ভালো করে খুঁজেও সামিরা পুরনো কাপড় খুঁজে পায় না। এরপর সে ঘর থেকে বের হয়ে ফুটপাতের পুরনো কাপড়ের দোকানে যায় এবং কিছু পুরনো কাপড় নিয়ে ঘরে আসে। বাড়িতে আনার পরে সে কাপড়গুলো বাঁচতে থাকে। হঠাৎ সে একটি কাপড় দেখতে পেল যেটি খুবই সুন্দর ছিল। আরে, এ কাপড়টি তো দেখতে ভারী সুন্দর! আমি এটাকে রেখে দেই, তাহলে মাঝে মাঝে পরতে পারবো। সামিরা সেই ড্রেসটি রেখে দিয়ে অন্য কাপড় দিয়ে মেঝে মুছে সাফ করে ফেলে। ঘরের কাজ শেষ করে ফেলার পরে সামিরা ড্রেসটি ধুয়ে শুকাতে দেয়। ড্রেসটি শুকানোর পরে বিকেল বেলা সে তার রুমে গিয়ে ড্রেসটি পরে আয়নার সামনে দাঁড়ায়। বাহ, এই কাপড়ই তো আমাকে বেশ ভালোই দেখাচ্ছে। না, আমার চুলগুলো কিছুতেই এই ড্রেসের সাথে যায় না, চুলগুলো আঁচড়াতে হবে। এটা বলে সামিরা ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি নেয় এবং চুল আঁচড়াতে থাকে। হঠাৎ সামিরা লক্ষ্য করল চিরুনিটি স্বর্ণের। এটা কি হলো? আমার চিরুনি স্বর্ণের হলো কি করে? সামিরা চিরুনিটি রেখে তেলের বোতল হাতে নিল। সাথে সাথে তেলের বোতলটিও স্বর্ণের হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সামিরা এর পরে তার খাবার ফলের বাটিতে হাত দিল, অমনি সমস্ত ফল এবং বাটি স্বর্ণের হয়ে গেল। আরে, আমি যা ধরি তাই স্বর্ণ হয়ে যায়, মাকে এক্ষুনি বলতে হবে। এটা বলে সামিরা ড্রেস পাল্টে মায়ের কাছে যায়। মা, মা, দেখো, আমি যা ধরি তাই স্বর্ণ হয়ে যায়। কি বলছিস এসব, এটাও কি সম্ভব নাকি? তাহলে নিজের চোখেই দেখো। এটা বলি সে সামনে রাখা ফুলদানিতে হাত দিল, কিন্তু ফুলদানিটা আগের মতোই রয়ে গেল। সামিরা এর পরে মোবাইল ধরল, কিন্তু সেটাও আগের মতোই অপরিবর্তিত রইল। দাঁড়াও, দেখাচ্ছি। এরপর সে আবারও এটা ওটা ধরতে লাগলো, কিন্তু কিছুই আর স্বর্ণের হলো না। তোর মাথা খারাপ হয়ে গেছে, কি বলছিস না বলছিস কিছুই জানিস না। না মা, দাঁড়াও, দেখাচ্ছি। এটা বলে সে রুমে গিয়ে স্বর্ণের বাটি, তেলের বোতল ও চিরুনি আনলো। আরে সত্যি তো? আচ্ছা, তুমি এর আগে রুমে গিয়ে কি কি করেছিলে? সামিরা সব মাকে বলে। আচ্ছা, তাহলে কোন ড্রেস তুমি পরেছিলে সেটা দেখাও তো। ও, আমার তো খেয়ালই নেই, আমি তখন ওই ড্রেসটা পরেছিলাম। তাহলে ওইটা নিয়ে এসো। সামিরা ঘরে যায়।
এবং নিজের কাপড় বদলে সেই দৃষ্টি পড়ে মায়ের কাছে আসে। সে এসে একটি বইয়ে হাত দিল, অমনি বইটি স্বর্ণ হয়ে গেল। দেখলে মা? সামিরা খুশিতে মাকে জড়িয়ে ধরল, কিন্তু সাথে সাথেই মা স্বর্ণে পরিণত হয়ে গেল। আমার কি হলো? হাত পা নাড়াতে পারছি না, মাথাও ঘোরাতে পারছি না। সামিরা মায়ের দিকে তাকালো এবং দেখলো মায়ের মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি স্বর্ণ হয়ে গেছে। মা, এটা কি হলো? তুমি তো পুরোপুরি স্বর্ণ হয়ে গেলে। তুই এটা কি করলি? আমাকে জলদি ঠিক করে দে। সামিরা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তো জানি না কিভাবে ঠিক করতে হয়। সামিরা ভয়ে ড্রেসটি খুলে ড্রয়ারে রেখে বাইরে বের হয়ে লোকদের সাহায্য চাইতে লাগলো। কিন্তু মা কিভাবে স্বর্ণ হলো সেটা কাউকে জানালো না। এটা তো আমি কোনোদিন শুনিনি যে মানুষ স্বর্ণ হয়ে গেছে। আর আমরা কিভাবে এটাকে ভালো করব? তুমি বরং তাকে হাসপাতালে নিয়ে যাও। সামিরা এরপরে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তাররাও অপারগতা প্রকাশ করলো। ইতিমধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকেরা যখন শুনতে পারল সামিরার মা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে, তখন তাদের মধ্যে সামিরার মাকে চুরি করে বিক্রি করে দেওয়ার লোভ হলো। সামিরা এটা বুঝতে পেরে মাকে সবসময় নিরাপত্তার সাথে রাখত। একদিন শহরের দুষ্ট দুই লোক ফন্দি করে। এই চল সামিরার মাকে ছিনিয়ে নিয়ে আসি, তাকে বিক্রি করতে পারলে কোটিপতি হয়ে যাব। কি বলিস? কেউ দেখে ফেললে তো বিপদে পড়ে যাব। ইচ্ছু হবে না, কেউ দেখবেও না। তাহলে কিভাবে কি করবি? সুবোধ এরপরে গয়স্বরকে বুদ্ধি শিখিয়ে দেয়। রাতের বেলা দুজন সামিরাদের বাসায় যায়। এই দরজা খোলো। কে আপনি? আমরা তোমার মায়ের চিকিৎসা করতে এসেছি, দরজা খোলো। সামিরা তাদের চালাকি বুঝতে পারে, তাই সে বুদ্ধি খাটিয়ে বলে, তাহলে বেশ ভালো কথা, দিনের বেলা আসুন, তখন দেখা করব। আমরা রাতের বেলা কাউকে দরজা খুলে দেই না। দাঁড়া, আজ দরজা ভেঙে তোর মাকে নিয়ে যাব। এটা বলে সুবোধ দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। এটা দেখে সামিরার মা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। মা, এখন কি হবে? জানি না। সামিরা কাঁদতে থাকে। হঠাৎ সামিরার মায়ের মাথায় একটি বুদ্ধি আসে। সামিরা, তুই ড্রেসটি একবার উল্টো করে পরে আমাকে ছুঁয়ে দেখ তো। ঠিক আছে, তাই করছি। এরপর সামিরা দ্রুত তার রুমে চলে যায়। এদিকে সুবোধ ও তার বন্ধু দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারা এসে সামিরার মাকে তুলে নিয়ে যেতে থাকে। এদিকে ড্রেস বদলে এসে সামিরা তার মাকে দেখতে পায় না এবং দেখে দরজা খোলা। তাহলে শয়তানগুলো মাকে নিয়ে গেল। সামিরা দৌড়ে দরজা দিয়ে বের হয়ে যেতেই দেখলো লোক দুজন মাকে তুলে নিয়ে যাচ্ছে। সামিরা দৌড়ে গিয়ে মাকে ছিনিয়ে নিতে টান দিল। শয়তান, ছাড় আমার মাকে। সামিরার ছোঁয়া লাগা মাত্রই মা আগের মতো ভালো হয়ে গেল এবং সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। আরে, এটা কি করে হলো? সামিরা জোরে চিৎকার দেয়, ফলে এদিক সেদিক থেকে মানুষ ছুটে আসে। চারিদিক থেকে লোকদেরকে আসতে দেখে সুবোধ ও তার বন্ধু পালিয়ে যায়। অনেক শুকরিয়া, আমি আগের মতো হয়ে গেলাম। সব দোষ তোমার অতিরিক্ত লোভের, আমাদের কিসের কমতি আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, চলো বাড়ি চলো। বাড়ি গিয়ে মা সামিরা ড্রেস চেঞ্জ করালেন ও ড্রেসটা হাতে নিয়ে বললেন, এখন এটা ঘরে থাকা মানে বিপদ ডেকে আনা, কোনো দরকার নেই আমাদের এই স্বর্ণের। এটা বলে সামিরার মা ড্রেসটিকে আগুনে পুড়িয়ে দেয়।